হ্যালো দর্শক, আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস, নিবন্ধন, ব্যাংক সহ বাংলা, ইংরেজি, অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখুন, যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্ন যেগুলা বিগত সালে এসেছে, বাংলা ভাষাভাষী এর সঠিক প্রয়োগ, বাংলা ভাষী কর্তৃপক্ষ গণ ও অশ্রু জল যে কারণে অশুদ্ধ, অপপ্রয়োগজনিত কারণে অশুদ্ধ, উল্লেখিত যে কারণে অশুদ্ধ, বানানগত কারণে অশুদ্ধ, সব প্রকাশ মাধ্যমগুলো যে কারণে অশুদ্ধ, বহুবচনজনিত কারণে অশুদ্ধ, সমার্থক শব্দ পর্বত, শৈল, গিরি, পাহাড়, মহিদর, নগ, বৃক্ষ, তরু, বিটপি, পাদপ, দ্রুম, ময়ূর, জল, তৈ, অম্বু, পানি, সলিল, বাড়ি, পাখি, পক্ষী, বিহগ, খক, খেচর, দ্বিজ, বিপরীত আর্থক শব্দ কৃতজ্ঞ, কৃতজ্ঞ, ঐদার্য, কার্পণ্য, তাপ, শৈত, বৈরাগ্য, আসক্তি, প্রতিযোগী, সহযোগী, দুষ্কৃতি, সুকৃতি, রোষ, প্রসাদ, ধ্বনি ও বর্ণ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। এই যুক্ত বর্ণটি গঠিত হয় হ প্লাস ম। বর্ণ হল ধ্বনি নির্দেশক প্রতীক। বাংলা ভাষায় বর্গীয় ধ্বনির সংখ্যা 25টি। পদ ও শব্দ, আদালা শব্দটি যে ভাষা থেকে আগত? আরবি। শাকসবজি শব্দটি যে ভাষার সমন্বয়ে গঠিত? তৎসম ও ফার্সি। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। সাইরেন বেজে উঠল বাক্যটিতে বেজে উঠল যে ধরনের ক্রিয়াপদ? যৌগিক। বিশ্বজন এর বিশেষণ বিশ্বজনীন বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি যে ধরনের বাক্য? যৌগিক বাক্য। বিপদ এবং দুঃখ একসাথে আসে যে ধরনের বাক্য? যৌগিক বাক্য। নালিশটা অযৌক্তিক যে ধরনের বাক্য? অস্তিবাচক বাক্য। সন্ধি পাবক প প্লাস অক, নিজান্ত নিস প্লাস অন্ত, তন্নি তনু প্লাস দীর্ঘই, কুজ্ঝটিকা কুত প্লাস ঝটিকা, যাবজ্জীবন যাবত প্লাস জীবন, পুনর্জন্ম পুনর্যোগ জন্ম। সমাস উপসাগর অব্যয়ভাব সমাস, নাতি দীর্ঘ তৎপুরুষ সমাস, মহাজন কর্মধারায় সমাস, হাট বাজার দ্বন্দ্ব সমাস, সহোদর বহুব্রীহি সমাস, মন গড়া তৎপুরুষ সমাস, সিংহাসন কর্মধারায় সমাস, চতুর্ভুজ দ্বিগু সমাস, কানাকানি বহুব্রীহি সমাস। প্রাচীন ও মধ্যযুগ। সুনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা ফকির গরিবুল্লাহ। গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত, নাথ ধর্ম। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি আবিষ্কৃত হয়
1909 সালে। বাংলা সাহিত্যে যে সময়কে চৈতন্য যুগ বলা হয় 1500 থেকে 1700 সাল। মৈথিল কোকিল বলতে বোঝায় মিথিলার কবি বিদ্যাপতিকে। চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হল কালকেতু, ফুল্লুরা, ধনপতি, ভাড়ু দত্ত। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। সেকান্দার নামা গ্রন্থটির রচয়িতা আলাওয়াল। বসন্ত রঞ্জন রায়ের উপাধি ছিল। প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন। ডক্টর মামা শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। শ্রী চৈতন্য দেবের জীবন গ্রন্থকে বলা হয় করচা। আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয় সপ্তদশ শতকে। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিকা পত্রিকা। বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই প্রকাশিত হয় 1987 সালে। আহসান হাবিবের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্টস উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন 1841 সালে। কাশপনের কন্যা গ্রন্থটির রচয়িতা শামসুদ্দিন আবুল কালাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। দীনবন্ধু মিত্রের শতবার একাদশী যে ধরনের রচনা প্রহসন। বাংলা উপন্যাস রচনায় পথিকৃৎ বলা হয় প্যারিচাঁদ মিত্রকে। রবীন্দ্রনাথ ঠাকুর নারী কবি ভিক্টোরিয়া ওয়া কম্পোকে উৎসর্গ করেন পূরবী কাব্যগ্রন্থটি। জসীমউদ্দিনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। নবকুমার যে উপন্যাসের চরিত্র কপালকুণ্ডলা। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দত্ত উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্ক উক্তটির রচয়িতা মদনমোহন তর্কলঙ্কার। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ রচিত মহাগ্রন্থ মহাশ্মশান। তির্যক শব্দের প্রতিশব্দ কোনটি? রিজু। অপশন গ। নিচের কোন লেখক মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত হন? সঠিক উত্তর অপশন গ, হরপ্রসাদ শাস্ত্রী। নিচের কোনটি মহাকাব্য? মহাশ্মশান। ফোর্টস উইলিয়াম কলেজ থেকে কতটি বাংলা পুস্তক প্রকাশিত হয়েছিল? 14টি। মন্দির নামক গল্প গ্রন্থটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শওকত উসমান কার ছদ্মনাম? শেখ আজিজুর রহমান। কবিতায় আর কি লিখব যখন বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, কোন কবির উক্তি? মোহাম্মদ মনিরুজ্জামান। নিচের কোন উপন্যাসটিতে 76-এর মনন্তরের কথা উল্লেখ আছে? আনন্দমঠ। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। চাঁদ সওদাগার কোন মঙ্গল কাব্যের নায়ক? মনসা মঙ্গল। হাওয়াতে শব্দটিতে হা উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? অভাব। নির্ভুল বানান কোনটি?
এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক। এজেন্ডা শব্দের সঠিক পরিভাষা কোনটি? আলস্ত সূচি। পবিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পো প্লাস ইত্র অপশন গ। বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী, আর্তনাদ উপন্যাসের পটভূমি কি? ভাষা আন্দোলন। রামায়ণের অনুবাদক নয় কে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক গোবিন্দ পরমেশ্বর। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।